হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা, সঞ্চিতাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। ভাবলাম আজকে ব্যালকনি থেকেই ব্লগটা শুরু করি। সকালবেলা উঠে চান টান হয়ে গেছে, কিছু কাজ হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে। আমার এই ঘরের এগুলো কি সুন্দর হয়েছে দেখো, দারুণ লাগছে না? এই আমার না খুব ভালো লাগে ঘরের। যাই হোক, আজকের ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো ভাবলাম তোমাদের ব্যালকনিতে ফুল তুলতে এসেছি গোপুর জন্য। আজকে খুব বেশি ফুল ফোটেনি, এক দুটোই ফুটেছে। তো ভাবলাম এখানেই ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করে দিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কী কী কাজ করি। প্রথম কথা, প্রথমে গিয়ে পুজো করবো, তারপরে বাকি কাজ শুরু করবো। আর হ্যাঁ, প্লিজ যারা আমার চ্যানেলে নতুন আসছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ একটা ছোট্ট ফ্যামিলিকে বড় করার জন্য সাবস্ক্রাইবটা খুব দরকার। তো তোমরা সাবস্ক্রাইব করে নিয়ে আর বেলটাকে অল করে নিয়ে প্লিজ আমার চ্যানেলের মেম্বার বেনে যাও। আমি তাহলে ভিডিওটা শুরু করি, দেখতে থাকো তোমরা আমার সাথে। নতুন দিন শুরু, নতুন কাজ শুরু, আর সবার প্রথমে সকালে উঠে বিছানার পাতা শুরু। তোমাদেরকে আমি আগেও বলেছি, আবার একবার বলছি, বিছানা পাতাটা একটা ডেলিকার কাজ। এটা মানে যেদিনকে দেখায় দেখায়, যেদিন না দেখায় তবুও এই কাজটা থাকে। তো আজকে ভাবলাম তোমাদেরকে দেখায়, অনেকগুলোই কাজ করলাম, তো বিছানাটাও পাতাটা তোমাদের দেখিয়েই দিলাম। ডেলি আর কী কাজ করে দেখাবো বলো? রান্না করলেও লোকে বলে রান্না করা দেখিও না, বিছানা পাতলেও বলে বিছানা পাতা দেখিও না, কত আর এটা ওটা দেখাবো? তো ঠিক আছে, আমার যেটা ডেলি ব্লগ সেটাই তোমাদেরকে দেখলাম। বিছানাটা পাতা হয়ে গেছে, আমি চারদিক টান টান করে বিছানাটা পেতে নিলাম। এরপরে শ্যামলি এসে শ্যামলির কাজ করবে। বিছানা পাততে পাততে এত গরম লাগছে, মানে তোমাদের কী বলবো। আর ওই দেখো, ওই ঘরে একটা তোষক ছিল, সেটাকে আমি ডিভানে ঢোকাবো। তো ডিভানে এই তোষকটাকে ঢুকিয়ে দিলাম। এটা আমার লাগে ইমার্জেন্সি পারপাস, কখনো কখনো এসি চালালে, যে রুমটায় আমার এসি আছে, খাটে আমরা ঠাসাঠাসি করে শুই না, আমরা নিচে একটা বিছানা পেতে নিই, সেইখানে অনেক সময় টফি বুঝেও শোয়। তো ডিভানের মধ্যে তোষকটা ঢুকিয়ে রাখলাম, দিবান চাবি লাগিয়ে দিলাম। গরমে আমি গেমে নিয়ে গেছি। আর ওই যে বাক্স দুটো দেখতে পাচ্ছ, এগুলো আমার ফৌজি বরের আর ফৌজির বাক্স। এইগুলোর উপরে আমি গদি তোষক এসব পেতে সুন্দর একটা বসার জায়গা মতন করে নিয়েছি, কারণ এগুলোকে কোথাও ফেলা যাবে না, এগুলো আমাকে রাখতেই হবে আমার স্মৃতিচিহ্ন। আর এটার উপরে একটা কাপড় পেতে, মানে সুন্দর চাদর পেতে আমি এটাকে একটা বসার জায়গার মতন করে রেখে দিয়েছি, যাতে আমার জিনিসটাও থাকে আর দেখতেও জিনিসটা সুন্দর লাগে। তো ওটাকেও টান টান করে পেতে নিলাম। এটাও আমার ডেলিকার কাজ, কারণ এটার উপরে টপি বেশিরভাগ সময়ই দেখবে এর উপরে শুয়ে থাকে, টপি পুজো এরা ওইখানটাতে বসে থাকে বেশিরভাগ সময়। ওটাকে টান টান করে পেতে তারপরে আমি অন্য কাজে চলে এলাম, দেখতে থাকো তোমরা। একটু করে কাজ করি আর তোমাদের সাথে বকতে চলে আসছি, কারণ কতটা ভয়েস ওভার দেবো বলো। উহ বাবারে, ভয়েস ওভার দিতে দিতেও না আমি ভুলে যাই যে কি বলবো, এরপরে কি বলবো। দেখবে আমার একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। দেখাতে এলাম, একটা খুব সুন্দর ফুল ফুটেছিল কিন্তু শুকিয়ে গেছে, তোমাদেরকে দেখাবো। মানে ক্যামেরাটা বাইরে নিয়ে যাই, কোনটা
এটা যদি পরে না একদম চৌচির হয়ে যাবে। সুন্দর গাছগুলো হয়েছে, লঙ্কা গাছগুলো প্রচুর ফুল হয়েছে, প্রচুর লঙ্কা গাছগুলো দেখো, ছোটো 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 আদা লঙ্কা ফুল প্রচুর ফুল হয়েছে। আর ওই লঙ্কা গাছটা তো কোথায় যাবে, বিশাল একটা লঙ্কা গাছ, ওটা বাড়ি পাঠিয়ে দেবো, মা লঙ্কা খাবে। চলো এবারে দেখি, এবারে শ্যামলি রিনতে যাও, এটাকে বিছানা করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ একদম নিট অ্যান্ড ক্লিন। এই ঘরের বিছানাটাও হয়ে গেছে, তোমাদের আর দেখালাম না, একটুখানি বসি তারপরে অন্য কাজগুলো করবো। আই হোপ তোমাদের আজকের ভিডিও ভালো লেগেছে, যদি ভালো থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে অল করে দিও, আমি এরকম এরকম ভিডিও ডেলি আনতে থাকবো। আমার বেশি দুধটা পুরো দেখো গুলে গুলে এখানটা পড়েছে, এখানটা পুরো লাল হয়ে গেছে। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো বন্ধু পুরো ভিডিওটা দেখো প্লিজ, আমার রিকোয়েস্ট। এইগুলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম, বাই।